teacher. জহর সরকার এখনো পর্যন্ত এমপি শব্দটা ব্যবহার করছি না, জাগো বাংলার মুখোমুখি সার্টিফিকেট নেই। প্রথমত আপনাকে অভিনন্দন জানাই জাগো বাংলার পক্ষ থেকে। আপনি সারা জীবন দিল্লিতে বা বিভিন্ন পদে কাজ করেছেন, নতুন করে কিছু করার নেই বা রাজনীতি বোঝার নেই বলছিলেন, এই মুহূর্তে যে জগৎটা আপনি পাদিতে যাচ্ছেন সেই জগৎ সম্পর্কে আপনি বাইরে থেকে দেখেছেন, ভেতর থেকে দেখার অনুভূতিটা আবার কিরকম হবে বলে মনে হচ্ছে? সেটা অনুভূতি যখন হবে বুঝবো আর কি। অনুভূতি তো বাইরের থেকে বোঝা যায় না, বাড়ি একটা বাড়ির ভেতরে না ঢুকলে। হ্যাঁ, আমার তো ওইদিকে খুব একটা এই নেই, মানে মানে আমার ইন্টারেস্টও ওখানে নয়। আমার ইন্টারেস্ট হচ্ছে যে সরকারি নীতি যেটা আমি বুঝি সেটার উপর বিশ্লেষণ করা আমার ওখানে। হ্যাঁ, যাতে একটা ক্রেডিবিলিটি থাকে, যে বলছে তার তো একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। সেটা যদি নিজে বুঝে থাকে তবে লোকে বলবে যে না ঠিক আছে, উনি তো জেনে শুনে বলছেন। হ্যাঁ, সেই বিশ্বাসযোগ্যতা বজায় রাখাটাই হলো আমার সবচেয়ে বড়। রাজনীতির জন্য অনেক ব্যাটসম্যান আছে, ওপেনিং ব্যাটসম্যান, হ্যাঁ ব্যাটসম্যান বোলার আছে রাজনীতি। ওরা যেটা ভালো পারে ওটা ওরা করবে, আর আমাকে যেখানে ওরা দাঁড় করবে যেখানে, তো সেখানে কাজ করব। মোদি সরকার যেভাবে চলছে, বা আপনি শুরুতেই একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যখন আপনার নাম নমিনেশন হয় বা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি কার্যত ওটাকে ধুইয়ে দেবো, যেখানে আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে, সেটা যদি ছোট্ট করে একটু বলেন। দেখুন, আমি মোদি সরকার থেকে কিছুখানি বিরক্ত হয়ে বেরিয়ে এসেছি। হ্যাঁ, সে চার মাস ছিল না ছ মাস ছিল, সব অঙ্কের ব্যাপার। কবে অফার করেছি সেটা অঙ্কের ব্যাপার। জিনিসটা হচ্ছে একটা সাংবিধানিক পোস্ট থেকে কেউ বিরক্ত হয়ে বের হয় না, মানে সাংবিধানিক পোস্ট থেকে তাড়াতে হয়, ইম্পিচমেন্ট করতে হয়। আমি দেখলাম ঝামেলায় যাব না, কেন এদের দিয়ে গাড়ি চালাতে পারে না এরা, বেরিয়ে এসেই তারপরেই ডিমনিটাইজেশন হলো। কী ভয়াবহ একটা অর্থনৈতিক ব্লান্ডার করলো সেটা বোধহয় এখনও বুঝে উঠতে পারেননি উনি, এখনও বোধহয় বুঝে উঠতে পারেনি। গর্তবি করে বলছেন সব ঠিক করেছি। এমএসএমই সেক্টর, এমএসএমই সেক্টরের আমি তথাকথিত প্রধান ছিলাম, ডেভেলপমেন্ট কমিশন ইন ইন্ডিয়া ফর এমএসএমই। এমএসএমই সেক্টর 95% কর্মযোগ দেয়, কর্মসংস্থান দেয়। সেই এমএসএমই সেক্টরে সব লোকেরাই প্রায় একটা ম্যান, ওয়ান ম্যান টু ম্যান ইউনিটে কাজ করে। তাদের কে ব্যাংকে যাবে, কে এতে যাবে, সবই ক্যাশ ট্রানজ্যাকশন হয়। পাপের জন্য করে না, ক্যাশ ট্রানজ্যাকশন করে মানুষের সুবিধার্থে। সেখানে পুরো ক্যাশটাকে ধরে নেওয়া হলে একটা বিশাল পাপ। এগুলো এইসব মানে ভ্রান্ত নীতি কেউ বুদ্ধিতে চলেছে, শুধু চমকদার শুধু চমকদার, এ করে সরকার চলে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আজ গাড়ির কন্ময় হামলা হয়েছে, ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন, গোটা আগরতলা জুড়ে কার্যত ন্যাক্কার যেন ঘটনা ঘটে গেছে, তৃণমূল কংগ্রেস উপর এইরকম হামলা, ওটা টিভির উপর হামলা হয়েছে, কি বলবেন? না সেটা তো আমি নাম যে যখন এরকম হামলা হয়েছে একজন পদস্থ রাজনৈতিক কর্মচারীর উপরে, সেটা ওরাই দেখিয়ে দিয়েছে। ওদের নাড্ডার ওপর যখন হামলা হয়েছিল, তিনজন না চারজন আইপিএস অফিসে ট্রান্সফার করে দিল, পরবর্তীকালে অফকোর্স সেটা আর করেনি। আরে তুমি ট্রান্সফারটা তো করে দেখাও, এখানে ট্রান্সফার করো না, না না এ তো বৈমত্রসূলক আচরণ হয়ে যাচ্ছে। স্যার শেষ প্রশ্ন, আপনি হচ্ছে দিল্লি যাচ্ছেন শুনেছি, শপথ কবে শেষ সম্পর্কে কোনো নিশ্চিত হবে না? ওরা যারা আছে তারা অ্যাডভাইস করবে, হাউস থেকে রাজ্যসভা থেকে অ্যাডভাইস করে তারপর করব। মোদি সরকার আবার বিরক্ত হয়ে তিনি সরে এসেছিলেন, এবং তিনি যে বিভিন্ন পদে কাজ করেছেন সেখান থেকে গোটা জগৎটাকে বাইরে থেকে দেখেছেন, এবারে ভিতরে ঢুকে কার্যত তার সমালোচনা বিদ্ধ করবেন, এবং তিনি এত দীর্ঘ বছর এই ধরনের পদে কাজ করার ফলে তার অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে। কার অভিজিৎ মুখার্জির সঙ্গে মনীষ কীর্তনিয়া, জাগো বাংলা।